হ্যালো, কেমন আছে সবাই? আজকে আমরা খেলবো নতুন একটা গেম যেটার নাম স্টেট এজেন্ট সিমুলেটর। এই গেমটাও অনেক মজার একটা গেম হবে। তোমরা কার ফর সেল সিমুলেটর তো অনেকেই দেখেছো, কিছুটা ওই টাইপেরই হবে। আর এই গেমটাও একটা বিজনেস রিলেটেড গেম। চলো নিউ গেম করে দেখা যাক ভাই, অনেক মজা হবে আজকের গেমেও। আর এখানে দেখো আমাদের কতগুলো ক্যারেক্টার দিয়েছে ভাই, এগুলো এদের মধ্যে আমাকে একটা ক্যারেক্টার নিতে হবে। সবগুলো আমার একই লাগছে ভাই। চলো ডেভিডকে নিয়ে নিই, ডেভিডের নাম চেঞ্জ করতে পারবো আমরা। চলো আমাদের নিজের মতো নাম রেখে দিই, শখের গেমার নাম রেখে দিই ভাই, কারণ আমার নাম তো শখের গেমার, মানে আমার চ্যানেলের নাম শখের গেমার। নেক্সট, সিলেক্ট ইওর ওয়াইফ ভাই, গেমের মধ্যে আমরা বউ নিতে পারবো ইচ্ছা মতো ভাই। সাহেব এটা কিরকম গেম? চলো আমরা আমাদের বউ নিয়ে নিই, মিয়া, আমেলিয়া, সোফিয়া। কোন বউটা তোমাদের বেশি ভালো লাগছে ভাই? আমার তো এই যে লাল ড্রেস পরাটা একটু ভদ্র মনে হচ্ছে, আর এগুলো তো সব বুড়ি হয়ে গেছে ভাই। চলো একটা কাজ করি, আমরা সোফিয়াকে আমাদের বউ বানিয়ে নিই, নামটা সোফিয়াই থাক, নাম চেঞ্জ করবো না। ওকে, তোমাদের গেম তো লুটিং হচ্ছে ভাই, আজকের গেমে অনেকটা মজা হবে ভাই, কারণ তোমরা বুঝতেই পারছো ভাই, গেমের মধ্যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, সব কিছু আছে, অনেক কিছু হবে ভাই গেমের মধ্যে। আমরা আজকে অনেক বড় বিজনেসম্যান হবো, লেটস গো। তো লোডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। দেখো ভাই, গেম তো আমাদের লোডিং হয়ে গেছে। আর এখানে দেখো, এটা আমাদের রুম, আমাদের রুমটাও অনেকটাই সুন্দর। আর এই ঘরের মধ্যে দেখো আমাদের বেড ফেড, ও এই তো আমাদের বউ। হ্যালো বউ, কেমন আছো? আমরা দুজন মিলে বিজনেস করবো, ঠিক মানে দুজন মিলে না, আমি বিজনেস করবো, তোমাকে কিছু করতে হবে না, তুমি খালি কী করবে, তুমি কিছুই করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো চুপ করেই, আর আমি দেখছি কী করা যায়। আর এখানে দেখো আমাদের প্রথমে স্যুটকেস খুলতে বলা হয়েছে, ওপেন দি স্যুটকেস। আর এ ও ভাই, এখান থেকে আমরা দেখো কতগুলো টাকা পেয়ে গেছি, টেক দি মানি, $41,000 এখান থেকে আমরা পেয়ে গেছি। আর এই টাকাগুলো দিয়ে আমরা আমাদের বিজনেস স্টার্ট করতে পারবো এই গেমের মধ্যে। আর এখন আমাদের টিউটোরিয়াল দেখানো হচ্ছে, চলো আমরা টিউটোরিয়ালটা কমপ্লিট করি, মানে আগে শিখি যে গেমের মধ্যে কী কী করতে হয়। ওপেন ম্যাপ, এই দেখো এইটা হচ্ছে গেমের ম্যাপ। আর এইখানে দেখো কত কিছু আছে ভাই, ম্যাপটা বুঝতেই তো আমার 3 দিন লাগবে। ওকে, কোনো ব্যাপার না। আর এই বেডের মধ্যে হয়তো আমি রাতে এসে ঘুমাতে পারবো এরকম কিছু একটা। আর স্কিল পয়েন্টও আছে, ধীরে ধীরে গেমটা খেলতে খেলতে আমি এক্সপি পাবো, আর সেই এক্সপি দিয়ে আমি স্কিল পয়েন্ট ওপেন করতে পারবো। ডগ, মানে আমি ডগ পুষতে পারবো ভাই, পেট বানাতে পারবো, নিজের ল্যান্ড কিনতে পারবো, মানে নিজের জায়গা কিনতে পারবো গেমের মধ্যে, লোন নিতে পারবো ভাই, কী কী করতে পারবো ভাই, অনেক কিছু করতে পারবো, ধীরে ধীরে শিখতে হবে গেমটা। চলো ভাই নিচে গিয়ে দেখি ভাই এখানে আর কী আছে। বাস স্টপে যেতে বলছে আমাকে, আর তার আগে দেখো এখানে একটা কত সুন্দর বন্দুক রাখা আছে ভাই, এই বন্দুকটা আমি পরে হয়তো নিতে পারবো। চলো আপাতত আমি ঘর থেকে বাইরে বেরোই। আর দেখো ঘরটাও আমাদের অনেক সুন্দর লাগছে ভাই, ও ভাই সাহেব এই গেমটা অনেক মজা হবে খেলতে। আর দেখো গ্রাফিক্সটাও সুন্দর আছে, সামনে পুলিশের গাড়ি যাচ্ছে। আর এই গেমের মধ্যে আমরা আমাদের বিজনেস স্টার্ট করব কালকে সকাল থেকে, আজকে আমি না, ভালো করে সিটিটাকে একটু ঘুরে দেখি। দেখো ভাই গাড়িও আছে, মনে হয় গেমের মধ্যে না আমি সুন্দর সুন্দর গাড়িও কিনতে পারবো। আর আমার কাছে একটা গাড়ি আছে, যে এই গাড়িটা আমার আছে, এটাকে পরে না আমি বিক্রি করে দিব, আমরা আরও সুন্দর দেখে গাড়ি কিনবো। কিন্তু আজকের মতো ভাই এই গাড়িটাও ঠিক আছে, এটাও খারাপ না। আমার কাছে না বেশি টাকা নেই, মাত্র $40,000 মতো আছে। আমরা বিজনেস করে যখন বড় লোক হব তখন আমরা করতে পারবো। এখানে কি, এটা আমার অফিস, স্টেট এজেন্ট, আমি হলাম এজেন্ট। চলো এখানে আমাদের অফিসে তো চলে এসেছি, এগুলো পরে দেখবো। চলো আমরা আগে সিটিটাও একটু ঘুরে দেখি, এটা হচ্ছে আমাদের বাস স্টপ, এখান থেকে আমরা যেতে পারবো আমাদের সিটিতে। দেখো ক্যাসিনো, হোম, হিল, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। চলো এক জায়গায় যাওয়া যাক, আর গেমটা আমাকে শিখতে হবে ভালো করে। ওকে, আর এটা কে ভাই? এটা হচ্ছে উকিল, এই দেখো এটা হচ্ছে উকিল, লয়ারের ঘর, এটা হচ্ছে উকিল। যদি আমার নামে কেউ কেস করে দেয় বা আমি কোনো কেস ফেস, মানে কী বলে, বুঝতেই পারছো উকিল দিয়ে কী হয়, তো উকিলের কাজ আমি এখান থেকে করাতে পারবো। আর এটা হচ্ছে ডগ, ডগটাকে তো আমার অসহায় মনে হচ্ছে ভাই, এটাকে না আমি পরে পেট বানিয়ে নেবো, আপাতত দরকার নেই, পরে বানিয়ে নেবো ভাই। আর আর কী আছে গেমের মধ্যে চলো দেখা যাক। আর এখানে আমাদের দেখো কত কী আছে, ট্যাব আছে ভাই, গেমের মধ্যে ট্যাবও আছে, এই ট্যাব থেকে আমি আমার, আচ্ছা ওয়ালপেপার, ট্যাবের ওয়ালপেপারও আমি চেঞ্জ করতে পারি, কোন ওয়ালপেপারটা লাগালে বেশি সুন্দর হবে, চলে অ্যানিমে ওয়ালপেপার লাগিয়ে দিই। ওকে, ও ভাই সব, এটা তো সুন্দর লাগছে দেখতে, তোমাদের কোনটা ভালো লাগছে ওয়ালপেপার? আমার তো সবগুলোই ভালো লাগছে, চলো একটা লাগিয়ে রাখি, এই মেয়েটা লাগিয়ে রাখি ভাই, এটা অনেক সুন্দর লাগছে। চলো একটা কাজ করি, আমার না বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই, আমাকে বাড়ি যেতে বলা হয়েছে, এক সেকেন্ড।
চলো ট্যাবটা আমি পকেটে রেখে দিয়েছি, আর রাত করেও লোকজন ঘোরাফেরা করছে সিটির মধ্যে। ভাই গেমটার মধ্যে ভাই অনেক মজা হতে চলেছে আমার যতদূর মনে হয়। চলো একটা কাজ করি, আমরা বাড়ি ফিরে যাই ঘুমিয়ে, সকালবেলা আসবো, সকালবেলা এসে দেখবো যে শহরের মধ্যে আমি কী কী বিজনেস করতে পারি। লেটস গো। তো আজকের মতো আমি ঘুমিয়ে সকালে আমরা বিশাল বিজনেসম্যান হব কালকে থেকে। তো চলো এখন আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই। হ্যালো বউ, কি বাড়ি আছে আমার? বাড়ি তো থাকবে ভাই, কোথায় যাবে? ওকে তো চলো দরজাটা বন্ধ করে দিই, চোর ডাকাত আসতে পারে। আচ্ছা আর এই বন্দুকটা আমি নিতে পারবো? এখন নিতে পারবো না, পরে নিতে পারবো হয়তো। আর হ্যালো বউ, বউয়ের সাথে আমি কথাও বলতে পারছি না, চলো গিয়ে ঘুমিয়ে যাই। বউ দাঁড়িয়ে থাক চুপ করে ওখানে। ওকে তো গুড নাইট সবাইকে, সকালে উঠে আমরা বিজনেস করবো ভাই, স্যাম অনেক মজা হবে গেমের মধ্যে। তো চলো দেখি এখানে আরও কী কী করতে হয় আমাকে। গো আচ্ছা এখানে দেখো আমার ডেইলি রিপোর্ট দিচ্ছে, কত টাকা কামাই হলো, কত টাকা লস হলো, কত টাকা। আবে ভাই আমার ইনকাম নেই, আমার ট্যাক্স ভাই 2000 টাকা তো আমার ট্যাক্সেই চলে গেল। তার মানে আমার কাছে এখন আছে আর মাত্র 38,000 টাকা, কিছু না করতেই ভাই টাকা শেষ হয়ে গেল আমার প্রায়। আর এখানে দেখো বউটা আমার দাঁড়িয়ে আছে। হ্যালো বউ, বউয়ের সাথে আমি কথাও বলতে পারি? আর বউয়ের সাথে আমাকে এখন গল্প করলে হবে না, আমাকে না সুন্দর করে আগে বিজনেস করতে হবে। আমি যদি বিজনেসম্যান না হতে পারি বউ আমাকে ছেড়ে চলে যাবে ভাই, এই ফালতু বউ একটা, এগুলো বউ দিয়ে বিশ্বাস নেই। চলো একটা কাজ করি, আমি একটা কাজ করি ভাই, দরজা ফরজা আটকে আমরা আজকে আমাদের বিজনেস স্টার্ট করি। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, চলো এই গাড়িটা নিয়ে আমি শহরটাকে একটু ঘুরে দেখি যে শহরের মধ্যে আমি কী কী করতে পারবো। আর এই দেখো শহরের মধ্যে না অনেক কিছুই আছে, যেমন এখানে হচ্ছে গাড়ির গ্যারেজ আছে, যদি আমার গাড়ি খারাপ হয় তাহলে এখান থেকে আমরা ঠিক করতে পারবো, এই যে গ্যারেজ থেকে। আর এখানে দেখো আমাদের ফিউল স্টেশন আছে, আর পেছনে আমাদের অফিস। ও চলো অফিস থেকে একটু ঘুরে আসি, আমাদের অফিসটাই তো এখনও দেখা হয়নি ভাই, এই অফিস থেকেই তো আমরা কাজ করবো, এটা ট্র্যাশ। আর এখানে দেখো ডাস্টবিন অনেক রকমের আছে, প্লাস্টিক বক্সের জন্য, পেপারের জন্য, আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা বক্স রাখা আছে। আর এটা মনে হয় প্লাস্টিক বোতল, প্লাস্টিক। আচ্ছা আমরা না সঠিক বোতল যদি সঠিক মানে বাক্সে ফেলি তাহলে আমাদের এক্সপিও বারে টাকাও পাবো, পেপারের জায়গায় পেপার ফেলতে হবে। চলো পেপারের জায়গায় পেপার ফেলে দিয়েছি। ওকে আর একটা পেপার পড়ে আছে, এটাও তো পেপার, এগুলো কে ফেলে যায় ভাই? চলো পেপার বক্সের মধ্যে ফেলে দিয়েছি। আর মনে হয় কোনো নোংরা নেই আমাদের অফিসে, অফিস তো চকচকাই লাগছে ভাই। ওকে এটা হচ্ছে আমাদের অফিস। ও ভাই সাহ এটা অনেক সুন্দর আছে ভাই, অফিসটা আমি পরে আপগ্রেড করতে পারবো হয়তো। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার। আচ্ছা কম্পিউটারে যা যা ছিল ভাই ট্যাবের মধ্যেও তাই তাই ছিল ভাই। চলো কম্পিউটারও আমরা ওয়ালপেপার এটাই লাগিয়ে দিয়েছি, এখান থেকে আমরা যা যা করতে পারি আমরা তো ট্যাব থেকেও করতে পারবো, আমার না কম্পিউটার অত বেশি দরকার নেই। চলো আমরা প্রথমে সিটিটাকে ঘুরে আসি, এগুলো দেখে আমার লাভ নেই ভাই, অনেক মজা হবে এই গেমটার মধ্যে আজকে থেকে। আর ফিউল স্টেশন আছে সামনে, আমাকে তেল ভরতে হবে, গাড়িতে কি তেল নেই? গাড়িতে তো তেল আছে ভাই, তেল আছে ভাই, এখন তেল ভরতে হবে না। আর সামনে চলো আরও দেখি কী কী আছে। আর এখানে দেখো এমকে ডিলারশিপ। ও ভাই সব এক সেকেন্ড, ও ভাই দেখো এটা তো গাড়ির দোকান, এখান থেকে না আমি গাড়ি কিনতে পারি। হ্যালো ম্যাডাম, এখান থেকে দেখো গাড়ি কিনতে পারি, এগুলোর দাম কত? 68,000 টাকা এই গাড়ির দাম। হয়তো আমরা আরও সুপার কার কিনতে পারবো, যত মানে আমরা যত গেমটা খেলতে থাকবো তত সুন্দর সুন্দর গাড়ি এই গেমের মধ্যে আসতে থাকবে। আর ওই গাড়িটার দাম কত দেখি? সবগুলো গাড়ি ভাই ভালো আছে, 84,000 টাকা ভাই। আমি এখন বিজনেস করে আগে টাকা কামাতে হবে, আগে গাড়ি ফাড়ি কিনলে হবে না, আগে ফুটানি মেরে লাভ নেই। চলো আমি না গাড়ি নিয়ে যাই, দেখি যে কী করতে হবে আমাকে। না প্রথমে একটা বাড়ি নিতে হবে ভাড়া, সেই বাড়ি ভাড়া নিয়ে মানে কম দামে ভাড়া নিয়ে বেশি দামে ভাড়া কাটাতে হবে, তাহলে আমি প্রফিট করতে পারবো। চলো আমরা মনের মতো একটা ছোটোখাটো আমার বাজেটের মধ্যে বাড়ি দেখে নিই। আর এটা কিছুটা বিজনেস রিলেটেড গেম, তোমাদেরও বিজনেস নলেজ বেড়ে যাবে এই গেমটা দেখার পরে, আর আমারও এই গেম খেলতে অনেক ভালো লাগে। আর সামনে দেখো আরও কী কী আছে ভাই, এখানে আরও তো কিছু আছে, এটা কিসের হাউস? চলো এখানে একটা কিছু মানে হাউস আছে, সেলারি না, এখানে এসে আমি জিনিসপত্র বিক্রিও করতে পারবো। গেমের মতো অনেক কিছু আছে ভাই, পুরনো জিনিস যেমন সোফা চেয়ার, তারপরে ডেকোরেশনের জিনিস, এগুলো আমি বিক্রি করতে পারবো। আর এখান থেকে আমি কিনতেও পারবো মনে হয়। হ্যালো ম্যাডাম, এখানে আমি কী কিনতে পারবো? হ্যালো, এখান থেকে আমি কিনতে পারবো ও বেড, ফার্নিচার, ড্রেসিং টেবিল, আয়না, এগুলো আমি কিনতে পারবো। এখন কিনবো না ভাই, চলো এটা আমি বন্ধ করে যাই। হ্যালো ম্যাডাম, গুড বাই, পরে দেখা হবে। চলো আমরা এক কাজ করি, আমরা না গাড়িটা নিয়ে একটা সিটিতে যাই, আর সিটিতে গিয়ে দেখবো যে আমাদের কোনো ঘরটার আছে কি না ভাড়া নেওয়ার মতো, সেই ঘরটা ভাড়া নিয়ে আমরা আবার ভাড়া দিব ভাই, অনেক বিজনেস করবো ভাই, বিশাল বিজনেসম্যান আমরা। এইরকম আমরা সিটিতে চলে এসেছি, এখানে এসে আমরা ঘরটর কিনতে তো পারবো। চলো ভালো করে না আমরা সিটিটা একটু ঘুরে দেখি। ও এই দেখো সামনে একটা ঘর আছে, এক সেকেন্ড, এগুলো ঘর আমি না 1 মাসের জন্য বা 20 দিনের জন্য কিনতে পারি,
তারপর ডেইলি হিসাবে ভাড়া দিতে পারি। এই লোকটা কোথাও যাবে তো আমাকে ঘরটা এক মাসের জন্য দিয়ে যাবে কিছু টাকার জন্য। 23,000 টাকা যাচ্ছে ভাই, 23,000 টাকা আমার জন্য অনেক বেশি ভাই। 23,000 টাকা দিয়ে ঘর নেওয়া যাবে না, মানে ঘর নেওয়া যাবে 23,000 টাকা দিয়ে, কিন্তু ঘরটা ওই হিসাবে অনেক ছোট। আবার রাত হয়ে গেছে ভাই, এত তাড়াতাড়ি রাত হয় কেন? আচ্ছা চলো আমি এক কাজ করি, আমি গাড়িটা নিয়ে বাড়ি চলে যাই, ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আসবো। আর সকালে আমরা না বাসে আসবো, এরকম গাড়ি নিয়ে এসে কোনো লাভ নেই। বাসে এসে আমরা একটা ভালো দেখে ঘর পছন্দ করব, তারপরে সেই ঘরটাকে আমরা কিনে ভাড়া দিয়ে দেবো। তাহলে আমাদের টাকা আসতেই থাকবে ভাই, অনেক মজা হবে ধীরে ধীরে গেমটার মধ্যে। ওকে তো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো এই যে আমাদের গাড়ির গ্যারেজও আছে। এক সেকেন্ড আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে যদি আমার রিমোটটা বার করে নেই, কন্ট্রোলার, এটা যদি আমি প্রেস করি, এই দেখো ভাই আমার ডিজিটাল গ্যারেজ, এখানে আমি গাড়িটাকে ঢুকিয়ে রাখি আজকের মতো। এখানে গাড়িটাকে আমি রেখে দিই, সকালবেলা যদি লাগে তখন বের করে নেব। ওকে, তো গাড়িটাকে আমি গ্যারেজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, এবার গ্যারেজটাকে আমি বন্ধ করে দিই, বলা যায় না ভাই চোর ফোর এসে চুরি করে নিয়ে যেতে পারে। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়িটা তো ঢুকিয়ে রেখে দিয়েছি। এবার আমি যেটা করব, আমরা বাড়ি ফিরে যাব, দেখি আমার বউয়ের সাথে গিয়ে ঘুমাই, সকালবেলা এসে আমরা বিজনেস করবো। লেটস গো গাইস। ওকে ওকে, তো আজকের দিনে দেখো আমার ইনকাম হয়েছে 150 টাকা, আবার ট্যাক্স ডেইলি আমাকে ট্যাক্স দিতে হয় ভাই। ওকে, কোনো ব্যাপার না বউ, টাটা বাই বাই, রাতে দেখা হবে আবার ঘুমাতে এসে। চলো আমরা চলে যাই, আমাদের এবার অফিসের সামনে যেতে হবে। একটা মেল এসছে ভাই, কোনো একটা মেল এসছে আমার কাছে। ওকে, তো আমার কাছে একটা মেল এসছে, টুডে ইজ দি ডে ফর ওয়ার হাউস ওয়ার্স, ইউ মাস্ট ভিজিট। আমাকে তো ওয়ার হাউসে যেতে বলা হয়েছে, মানে আমার সামনেই তো ওয়ার হাউস ছিল। চলো আমরা ওয়ার হাউসে যাই। আর সামনে হচ্ছে আমাদের আছে কোনো একটা অকশন হচ্ছে সামনে, হয়তো অকশন ওপেন। চলো অকশনে গিয়ে দেখি অনেক লোক এসছে ভাই, এটা তো কার ফর সেল সিমুলেটর মতো। কিন্তু এখানে কি আছে ভাই, 1, 2, 3, 4 করে ঘর আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো তো জিনিস আছে যেটার অকশন হচ্ছে, বা জানি না এটা কি জিনিস। চলো আমাকে না প্রথমে টিকিট কাটতে হবে, টিকিট ম্যানের কাছ থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, এবার আমি অকশনে পার্টিসিপেট করতে পারবো, আর এখান থেকে আমি জিনিস কিনতে পারবো অকশনে। আমি জানি না এগুলো কী আছে, চলো দেখা যাক কী জিনিস আছে এখানে, কী কী জিনিস আমি কিনতে পারি। ওকে ওকে, তো দেখো সবাই অকশনে চলে এসছে, 1415 ভাই, 1600 টাকা দাম বলে দিয়েছি, নে 2,000-2,500 টাকার আশেপাশে বলে আমি জিনিসটা কিনে নেব, তারপরে দেখবো কী আছে আমি ওর ভিতরে। আমি নিজেও জানি না ভাই ওর ভিতরে কী আছে, গাড়ি থাকতে পারে, তারপরে আসবাবপত্র থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে ভাই। ওকে, তো 2,500 টাকা দিয়ে আমি জিনিসটা কিনে নিয়েছি, কন্টেনার ডেলিভারি টু ইয়োর হোম। আমি ভাই আর কিছু কিনতে চাই না আপাতত, লেপ দি অকশন। ওকে চলো আমরা অকশন থেকে বেরিয়ে যাই, আর দেখি আমরা কি জিনিস কিনলাম। ওকে, তো আমাদের বাড়ির সাইডে না দেখো একটা কন্টেনার রাখা আছে, এই কন্টেনারের মধ্যে হয়তো কিছু একটা পাবো, গাড়ি থাকতে পারে। তোমাদের কি মনে হয় তোমরা এক্ষুনি বলো ভাই, আমি তো বুঝতে পারছি না, আমি খোলার আগে তোমরা কমেন্ট করো, আইডিয়া করি যে বাক্সের মধ্যে কি থাকতে পারে। আমার তো মনে হচ্ছে অনেক কিছুই থাকতে পারে, গাড়িও থাকতে পারে, আসবাবপত্র থাকতে, ও যেমনটা ভাবছিলাম ভাই আসবাবপত্র আছে কন্টেনারের মধ্যে। এত কিছু আমি মাত্র 2,500 টাকার আশেপাশে কিনে নিলাম, এগুলো মনে হয় আমি বিক্রি করতে পারি বেশি দামে। আর এগুলো যদি আমি বেশি দামে গিয়ে মার্কেটে বিক্রি করি তাহলে আমার কাছে আরও বেশি টাকা হয়ে যাবে। চলো ভাই বিক্রি করে দেখে আসি, কিন্তু তার জন্য আমার গাড়ি লাগবে, অনেকগুলো জিনিস আছে। চলো গাড়িটা আমরা বের করে নিই রিমোট দিয়ে, তারপরে ভাই গাড়িটা নিয়ে আমি মার্কেটে যাব, আর জিনিসগুলো বিক্রি করে দেখবো যে 2,500 টাকার বেশি ইনকাম করতে পারি কি না। ওকে চলো এবার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে যাই। এবার আমি গাড়িটা নিয়ে না ওই কন্টেনার ওখানটায় যাই, আর ওখানে গিয়ে আমি সব জিনিস ভরবো গাড়িতে, তারপরে মার্কেটে গিয়ে বিক্রি করে দেখবো যে কত টাকা আমি ওখান থেকে প্রফিট করতে পারি। যদি প্রফিট হয় তাহলে ভাই আরও কিনবো জিনিস পরে, আপাতত আর কিনবো না। আপাতত আমি আজকে বিক্রি করে দেখি, এই যে সোফা টোফা যা আছে সব কিছু আমাকে গাড়িতে ভরতে হবে, আর এগুলো নিয়ে আমাকে বিক্রি করতে হবে। ওকে, কন্টেনার ভিতরে যা যা ছিল সব কিছু আমি গাড়ির ভিতরে ভরে দিয়েছি, দেখো সব কিছু গাড়ির ভিতরে ভরে দিয়েছি, কিন্তু কন্টেনারটাকে না আমি আটকাতেও পারছি না আবার। আচ্ছা কোনো ব্যাপার না, চলো এগুলো নিয়ে আমি না চলে যাই মার্কেটে, আর মার্কেটে গিয়ে দেখি এগুলো জিনিস বিক্রি করে আমি কত টাকা পাই ভাই। এটা হচ্ছে আমাদের মার্কেট, এখানে এসে আমাকে না জিনিসগুলো বিক্রি করতে হবে, দেখি যে বিক্রি করে কত টাকা পাই। যদি 2,500 টাকার বেশি ইনকাম হয় তাহলে তো ভাই লাভ আছে, না কি ভাই আমাকে ঠকিয়ে দিল লোকটা আমি কিছু বুঝতে পারছি না, বিক্রি করলেই বোঝা যাবে। চলো গাড়িটা আমরা ঠিকঠাক করে পার্ক করিয়ে দিই। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ গাড়িটা আমি ঠিক জায়গায় পার্ক করিয়ে দিয়েছি। এবার এখানে দেখো আমার কাছে এত জিনিস আছে, টোটাল জিনিস আমি মাত্র 2,500 টাকা না কত টাকা দিয়ে কিনলাম। তো এগুলো জিনিস যদি আমি বিক্রি করি মাত্র 60 টাকা সোফার দাম, আমার ভাই মনে হচ্ছে না লস হয়ে গেল, মাত্র 30 টাকা। হ্যাঁ ভাই কী কিনলাম আমি এত টাকা দিয়ে, 12 টাকা ভাই, মনে হচ্ছে লস হয়ে গেছে আমার ভাই। ও 3,000 টাকা একটা টিভির দাম,
ভাই লস তো হয়নি, লাভই হয়েছে। তুমি টিভিটা বিক্রি করে দিই, ও 1500 টাকা। ভাই ওই লাভ তো আছে, খারাপ না। 2500 টাকার জিনিস তো আমি 5000 টাকার উপরে বিক্রি করলাম, ভালো আছে, খারাপ না ভাই এটাও। আর এগুলো করে আমি অনেক টাকা ইনকাম করতে পারি, 900 টাকা। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ ওই 42000 টাকা হয়ে গেছে আমার কাছে। তার মানে অকশন থেকে জিনিস কিনে আমার লাভ হয়েছে। এখন রাত হয়ে গেছে না, এখন আমি বাড়ি চলে যাই, ঘুমিয়ে সকালবেলা আমরা শহরে যাব। আর শহরে গিয়ে আমরা নতুন একটা বাড়ি কিনবো কিছুদিনের জন্য, বাড়িটা কিনে আমরা বাড়িটাকে ভাড়া দিয়ে ইনকাম করবো ভাই। আজকের দিনে গাড়িটা না আমি গ্যারেজে ঢুকাবো না, আজকের দিনে গাড়িটা আমি বাড়ির বাইরেই রেখে দিই, হারাবে না ভাই, চোর ফোর মনে হয় নেই গেমের মধ্যে। তো এখানে আমি গাড়িটা রেখে দিয়ে যাই, ঘুমিয়ে যাই, সকালবেলা এসে তারপর আমরা জায়গা ফাঁকা কিনবো, চলো। ওকে, তো আবারও গুড মর্নিং, আজকে হচ্ছে তৃতীয় দিন। আর এখানে দেখো আমি 2600 টাকার আশেপাশে জিনিসটা কিনেছিলাম অকশনে, আর আমি 6000 টাকার আশেপাশে বিক্রি করেছি ভাই। তার মানে ভাই লাভ তো হয়েছে, ডাবল লাভ হয়েছে। ওকে, লাভ আছে ভাই ওটা করেও, ওটাও করব। কিন্তু চলো আমরা প্রথমে আজকে না বাড়ি কিনতে হবে আমাদের, বড় লোক হতে হলে আমাকে বাড়ি কিনতে হবে, তাছাড়া হবে না। আর আমার কাছে আছে 42000 টাকা, 42000 টাকা দিয়ে না আমরা বাড়ি কিনতে পারবো, মানে পারমানেন্টলি তো কিনতে পারবো না, 30 দিনের জন্য কিনতে পারবো। তারপরে সেই বাড়িটাকে আমরা বেশি দামে ভাড়া খাটিয়ে ডাবল টাকা ইনকাম করতে পারবো। আজকে চলো আমরা বাসে করে যাব, আজকে আর ভাই আমার নিজস্ব গাড়ি নিয়ে যাব না, এখান থেকে যাই, চলো এখান থেকে আমরা এখন সিটিতে যাব। কোন সিটিতে যাবো? একটাতে গেলেই হলো ভাই, যেখানে কুকুরটা ছিল সেখানে যাব। আর ওখানে গিয়ে এই দেখো, এখানে গিয়ে আমাকে একটা বাড়ি দেখতে হবে। এই দেখো এই বাড়িটা আমাকে দিবে 30 দিনের জন্য। 30 দিনের জন্য দেখি মহিলাটা কত টাকা নেয়, 30 দিনের জন্য দিবে না কত দিনের জন্য দিবে, দেখি কত টাকা চায়। 58000 টাকা, 1 মাসের জন্য 58000 টাকা নেবে ভাই। এই বাড়ি আমার কেনার অকাত নেই, আমরা একটা ছোটোখাটো বাড়ি দেখি। ওকে, তো এই সিটির মধ্যে আমাকে একটা বাজেটের মধ্যে ঘর দেখতে হবে, যেটার দাম খুব একটা বেশি হবে না। হয়তো আমি ম্যাপটা খুলি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সাদাগুলো হচ্ছে সেলের জন্য আছে, সাদা যতগুলো বাড়ি আছে সেগুলো আমি কিনতে পারবো। ভাই কোনটা কিনবো আমি বুঝতে পারছি না, চলো সামনে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই যে এই বাড়িটাও না বিক্রি করবে 30 দিনের জন্য, দেখি 30 দিনের জন্য কত টাকা নেবে, 41000 টাকা চাচ্ছে ভাই। হ্যাঁ, 41000 টাকা আমার কাছে আছেই, 42000 টাকা ভাই, এত টাকা ইনভেস্ট করবো? 41000 টাকা দিয়ে যদি আমি 1 মাসের জন্য বাড়িটা কিনি, আচ্ছা চলো কিনে দেখা যাক, রিস্ক নিতে হবে, তাছাড়া ব্যবসা হবে না ভাই। যাই হোক, চলো একটু বার্গেনিং করি, আর 40000 টাকায় দেখি বাড়িটা আমাদের দেয় নাকি 1 মাসের জন্য। তারপরে বাড়িটাকে আমি ভাড়া খাটিয়ে অনেক, ও ভাই দিয়ে দিল, 40000 টাকা দিয়ে আমি এই বাড়িটা 1 মাসের জন্য তো নিয়ে নিয়েছি। এইবার আমাকে যেটা করতে হবে, এই বাড়িটাকে আমাকে ভালো করে ডেকোরেশন করতে হবে। ওকে, দেখো নোংরা আছে বাড়িটা, আর উপরে দেখো ভ্যালু দেখাচ্ছে যে আমি ডেইলি ভাড়া কত পাবো, 4000 থেকে 5000 টাকার উপরে আমি পাবো। কিন্তু আমরা বাড়িটাকে যদি পরিষ্কার করে দিই তাহলে আর ভাড়ার ভ্যালু বেড়ে যাবে, মানে বেশি ভাড়া পাবো আমি। চলো, লোকটাকে আমাকে 1 মাসের জন্য দিয়ে দিল 40000 টাকা দিয়ে। এবার এইটাকে আমি নিজস্ব মানে ইচ্ছা মতো ভাড়া খাটাতে পারবো 30 দিন, আর লাভ করতে পারবো। চলো, এখানে যত নোংরা ফোংরা আছে না সবগুলো আমরা ক্লিন করে দিই, 0% ডার্ট থাকতে হবে। চলো সবগুলো নোংরা আমি ক্লিন করে দিই, তারপরে বাড়িটা আমি ভাড়া দিয়ে দেবো ভাই, দেখবো বাড়িটা ভাড়া দিয়ে 1 মাসে আমি কত টাকা কামাই করতে পারি এই বাড়িটা থেকে। তারপরে না আমি নিজস্ব একটা জায়গা কিনে নিজস্ব বাড়ি বানাবো, তারপরে সেই বাড়িটা আমরা ভাড়া দিয়ে কামাই করবো। এগুলো বাড়ি তো 30 দিনের জন্য দিল, কিন্তু আমি পারমানেন্টলি বাড়িও কিনতে পারি। ওকে, তো 7000 টাকার জন্য আমি বাড়িটা চলো ভাড়া দিয়ে দিই। বাড়িটার আমাকে সুন্দর করে ছবি তুলতে হবে আগে, চলো সুন্দর করে বাড়িটার আমি একটা ছবি তুলে নিই ট্যাব দিয়ে, তারপরে ভাই ভালো হবে। মাই ফটোস, ওকে, তো ক্যামেরা বের করে না আমি সুন্দর করে একটা ছবি তুলে নিই ফ্ল্যাশ অন করে। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা আমি সুন্দর করে 2-3টা ছবি তুলে নিই। ওকে, হয়ে গেছে। এবার বাড়িটা না আমি অনলাইনে দিয়ে দিই বিক্রি করার জন্য, মানে ভাড়া দেওয়ার জন্য, তাহলে লোকজন এসে বাড়িটা নিতে পারবে ভাই। 7000 টাকা পার ডে লাগবে আমার এই বাড়িটা। তো অ্যাড আমি দিয়ে দিয়েছি, এখন আমাকে যেতে হবে আমাদের অফিসে। অফিসে গিয়ে না আমি কাস্টমার আসবে, সেই কাস্টমারকে আমি ভাড়া দিতে পারবো। চলো ফটাফট আমি অফিসে যাই, কারণ 9টার সময় রাত হয়ে যাবে, এখন বাজে 8টা 8, ফটাফট আমাকে এখন অফিসে যেতে হবে, আর ফটাফট এখন আমাকে বাড়িটা ভাড়া দিতে হবে। আমি 30 দিনের জন্য যদি ভাড়া না দিতে পারি তাহলে লস হয়ে যাবে ভাই, 40000 টাকা জলে যাবে। এক কাজ করি, ওকে অফিসে তো চলে এসছে, আর একজন কাস্টমারে চলে এসছে ভাই, দেখো এই কাস্টমারকে বলি, দেখি উনি কত দিনের জন্য ভাড়া চাচ্ছেন। ওকে, তো উনি 27 দিনের জন্য ভাড়া নিতে চায়। ওকে দিয়ে দেই চলো, বলছে হাউসটা অনেক সস্তা, ওকে চলো দিয়ে দেই। ওকে দিয়ে দিয়েছি নাকি ভাড়া, তার মানে কালকে সকাল থেকে আমি 7000 টাকা ওনার কাছ থেকে কালেক্ট করতে পারবো। তারপরে এরকম করে করে আমাকে অনেকগুলো ঘর নিতে হবে, সেগুলো নিয়ে আমি ভাড়া দিব, আর অনেকটা বড় লোক হয়ে যাবো ভাই, এগুলো তো আমি সরাতেও পারছি না এখন। ওকে, তো অফিস আমরা বন্ধ করে দিয়েছি, এখন ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আমরা ভাড়া নিতে যাবো, 7000 টাকা ভাই, একটা বাড়ি থেকে 7000 টাকা পাবো।
মানে ডেইলি 7,000 টাকা করে পাবো। ওকে চলো এখন আমরা ঘুমিয়ে যাই, ওরকম বাড়ি না আমাকে টাকা জমিয়ে জমিয়ে আরও বাড়ি কিনতে পারবো, তারপরে সেগুলো বাড়ি আরও ভাড়া দিতে পারবো আর আরও টাকা কামাতে পারবো। তোমরা বুঝতে পারছো না ভাই আমি কত টাকা ইনকাম করতে পারি এইভাবে। ওকে তো এখন আমি ঘুমিয়ে যাই। হ্যালো বউ, বউয়ের সাথে কি গল্প করতে হবে? গুড নাইট। তো এখন আমরা ঘুমিয়ে যাই, সকালবেলা দেখবো ভাড়া, আমরা কালেক্ট করতে যাবো ভাড়া। ওকে তো সকাল হয়ে গেছে ভাই, এখন আমরা কালকে যাকে ভাড়া দিলাম না 7,000 টাকা করে পার ডে, তার কাছ থেকে ভাড়া নিতে যাব। আর ওই যে ইয়েলো মার্কার দেখতে পাচ্ছ সামনে, ওখানে আমাকে যেতে হবে, মানে ওই সিটিটাতে আবারও যেতে হবে, ওই ঘরটায় গিয়ে আমাকে ভাড়াটা নিয়ে আসতে হবে। এরকম করে আমাকে ডেলি ডেলি না ভাড়া নিতে হবে। ওই দেখো লোকটা দাঁড়িয়ে আছে ভাই ভাড়া দেওয়ার জন্য। চলো এখন আমরা 7,000 টাকা নিব, আর একটা বাড়ি কিনবো সস্তা দেখে, তাহলে আমরা অনেকগুলো বাড়ি একসাথে ভাড়া দিতে পারবো। ওকে টক, 7,000 টাকা তো আমি পাই, চলো দেখি দেয় নাকি। আই এম রেডি টু পে দিস রেন্ট। ওকে, মানে রেন্ট দিয়ে দিবে আজকের জন্য। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা আমাকে ডেইলি 7,000 টাকা করে দিবে, 27 দিনের জন্য ভাড়া নিয়েছে আমার কাছে এই লোকটা, আর আমি কিনেছি 40,000 টাকা দিয়ে। ভাই তোমরা হিসাব করে দেখো ভাই আমাদের কত টাকা লাভ হবে এরকম করে যদি আমরা ডেইলি ভাড়া দিই। ওকে, তো এখন আমার কাছে আছে 9,600 টাকা। এবার আমাকে এই টাকার মধ্যে একটা সস্তা দেখে বাড়ি খুঁজতে হবে, তারপরে একটা সস্তা বাড়িও ভাড়া দিয়ে দিব। ভাই সামনে দেখো আরও বাড়ি ভাড়ি আছে, চলো এই শহরটাতে ঘুরে ফুরে দেখি যে এখানে আরও কোনো বাড়ি আছে নাকি কেনার মতো, সেগুলো কিনেও ভাড়া দিয়ে দেব। ভাই চলো, একটা মহিলা তো দাঁড়িয়ে আছে সামনে, বাড়িটা দেখি কত টাকা চায়। ওকে, 7,700 টাকা চাচ্ছে, একটু বার্গেনিং করি। আমি লোকটা মানে মহিলাটাকে বলি আমি 7,000 টাকা দেবো, 700 টাকা কম দিই, তাহলে দেখি লোকটা মানে মহিলাটা আমাকে দেয় নাকি বাড়িটা। ওকে ভাই দিয়ে দিয়েছে, আজকে আমরা আমাদের সেকেন্ড হাউসও নিয়ে নিয়েছি এক মাসের জন্য। এবার এই বাড়িটাকে আমরা ভাড়া দিতে পারবো। প্রথমে আমাকে যেটা করতে হবে আবারও বাড়িটাকে না ক্লিন করতে হবে, এই বাড়িটা তো বেশি নোংরা নেই, কিন্তু যেটুকু আছে আমরা পরিষ্কার করে এই বাড়িটাকে ওনা ভাড়া দিয়ে দিই। ওকে, তো বাড়িটাকে না আমি পুরোপুরি ক্লিন করে দিয়েছি, এবার বাড়িটাকে আমি ভাড়া দিতে পারবো প্রায় 1500 টাকার মতো পার ডে। চলো এই বাড়িটাকে আমি 30 দিনের জন্য তো নিয়ে নিয়েছি, আর এখন আমি 1500 টাকা করে দিন হিসাবে ভাড়া দিব। চলো আমি ট্যাপ দিয়ে প্রথমে এটার ছবি তুলে নিই আবারও, ভাই ইজি আছে গেমটা, অতটাও কঠিন না। ওকে চলো, ছবি তো তুলে নিয়েছি, এবার চলো এইটাকেও আমি অ্যাড দিয়ে দিই, আর এটাকেও আমরা ভাড়া দিয়ে দিব, এটাকে আমরা 1500 টাকা করে নিব পার ডে। ওকে, তো চলো এটার অ্যাডও আমরা দিয়ে দিয়েছি, আমরা অফিসে গিয়ে তারপরে আমরা ওই কাস্টমার পাবো এটার। ওকে, তো চলো দুটা বাড়ি তো আমার কাছে হয়ে গেছে, ওখানে 7,000 প্লাস এখানে 1500 আরও, মানে এখন আমার দিনেই অনেক টাকা ইনকাম হবে ভাই। চলো ফটাফট এখন আমরা না আমাদের অফিসে চলে যাই, আর দেখি কোনো কাস্টমার আসলো কি না, কাস্টমারের কাছে আমাকে ভাড়া দিতে হবে বাড়িটা। কিন্তু তার আগে না তোমাদের আরও জিনিস দেখাই, আমার কাছে যখন অনেক টাকা হয়ে যাবে না তখন আমি নিজস্ব বাড়ি বানাতে পারি, মানে এরকম বাড়ি আমাকে নিজে ভাড়া নিতে হবে না। এই দেখো এখানে ল্যান্ড পড়ে আছে ফর সেল, এখানে 18,900 টাকা আছে, 18,900 টাকা দিয়ে না আমি এই ল্যান্ডটা কিনতে পারবো আমার নিজের জন্য, আর আমি এখানে ইচ্ছা মতো বাড়ি বানাতে পারবো, আর এই বাড়িটাকে আমি বিক্রিও করতে পারি আবার ভাড়াও দিতে পারি, তো অনেক কিছু করতে পারবো। আপাতত চলো আমি না অফিসে যাই, তারপরে আমি বাড়িটাকে মানে কাস্টমারের কাছে ভাড়া দিয়ে দিই, কালকে থেকে আরও বড় লোক হয়ে যাবো ভাই, অনেক বড় লোক হয়ে যাবো আমরা। ওকে চলো এখন আমরা হোম অফিসে যাই, অফিসে গিয়ে তারপরে আমরা দেখি কাস্টমার আসলো কি না। হ্যালো, এই দেখো কাস্টমার এসে ভাই ঘুরে যাচ্ছে। ওকে, অনেকক্ষণ আগে মনে হয় কাস্টমারগুলো এসছে। চলো আমি জায়গাটা একটু প্রথমে সাফ করে নিই, জায়গাটা যদি নোংরা থাকে না বেশি দাম পাবো না। চলো আমরা জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি, অফিসটা খুলে দিই। ওকে, তো এইবার আমি যেটা করবো দেখবো এনারা কত টাকা দেয়, 1500 টাকা করে কি দেবে পার ডে, 1500 টাকা করে আমি ভাড়াটা দিয়ে দিব পার ডে। কত দিনের জন্য নেবে? 27 দিনের জন্য নিতে চাচ্ছি ইনিও, আর ইনি কত টাকার জন্য নিবে? ইনি তো নেংটা হয়ে এসছে কেন, ড্রেস ফ্রেস নেই তোর, আমার তোমার হচ্ছে ভাড়ায় দিতে পারবে না ভাই, ড্রেস কেনার টাকা নেই, ইনিও 27 দিনের জন্য বলছে। ওকে, এনাকে দিয়ে দিই, এনাকে দিব না ভাই, উনি হাসাহাসি করছে বলছে এটা তো অনেক সস্তা, 1500 টাকা তো এমনি এমনি দিয়ে দিতে পারবো। আমার মনে হচ্ছে না উনি চিট করতে পারে, এনাকে একটু ট্রাস্টেড মনে হচ্ছে। চলে এনাকে নিয়ে নিই ভাই, এনাকে দিয়ে দিই 27 দিনের জন্য। ওকে, তো এনাকে আমি বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছি আবারও, আর সকালবেলা উঠে আমি এনার কাছ থেকেও ভাড়া কালেক্ট করতে পারবো কালকে থেকে। আর আজকের মতো আমি কিছু করবো না ভাই, আজকের মতো অফিস বন্ধ করে দিই, সকালবেলা এসে ভাড়া কালেক্ট করবো। ওকে, তো এখন আমি তোমাদের ম্যাপটা দেখাই, এই যে গ্রিন কালারের যে দেখতে পাচ্ছ না, এই গ্রিন কালারের যে মার্কারগুলো সেগুলো হচ্ছে আমি ভাড়া খাটিয়ে দিয়েছি, মানে এগুলোর থেকে আমি ভাড়া পাবো এখন 30 দিনের জন্য বা 27 দিনের জন্য, যাই হোক। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো বাড়ি আমি কিনতে পারবো টাকা থাকলে, এখন তো আমার কাছে টাকা নেই। আর এই শহরের যতগুলো বাড়ি আছে সবগুলো যদি আমি নিয়ে নিই আর ভাড়া দিয়ে দিই তাহলে ভাবতে পারছো কত টাকা পাবো আমি, কিন্তু এগুলো না ধীরে ধীরে পরে করব, এখন আমার কাছে অত টাকা পয়সা নেই, যখন আমার কাছে টাকা থাকবে তখন হয়ে যাবে। ডগ হাউসটা না আমরা এখানে বিল্ড করতে পারি, কিন্তু এটার জন্য আমাকে না ইয়ে লাগবে, স্কিল পয়েন্ট লাগবে ডগ হাউসের জন্য। চলো ডগ হাউসটা আমরা নিয়ে নিই,
তাহলে এখানে আমরা ডগ পুষতে পারবো ভাই। ধরো ধরো এক সেকেন্ড, এখানে কি আমি ডগ হাউসটা এখন বিল্ড করতে পারবো? ওকে, তো ডগ হাউসটা তো আমরা বানিয়ে নিয়েছি, এখন আমরা ওখান থেকে ডগটাকে তুলে নিয়ে আসতে পারবো। কিন্তু আমার কাছে না এক্সপি কম আছে, আরও এক্সপি লাগবে, 101 XP আছে, কিন্তু আমার লাগবে 120 XP। মানে কালকেই হয়ে যাবে ভাই, ইজি আছে, অত কঠিন হবে না ভাই, কালকে আরও মজা হবে। চলো এখন কি আমি ঘুমিয়ে যাই, আর রাত জাগবো না। ওকে, তো গুড মর্নিং, আবারও দেখো সকাল হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের শহরে, যেখানে গিয়ে আমরা ভাড়া উঠাবো। মানে দুটা ঘর তো ভাড়ায় খাটিয়ে দিয়েছি, ওগুলো ঘর থেকে এখন আমরা ভাড়া উঠাবো। এই বাড়ির লোকটার থেকে আমি পাবো 7000 টাকা ডেইলি। চলো এই 7000 টাকা আগে নিয়ে আসি, তারপর ওই লোকটার কাছ থেকেও নিবো। তার মানে আমার কাছে আজকে অনেক টাকা হয়ে যাবে। দাও টাকা, দাও টাকা, দাও, ডেইলি দিতে হবে তোমাকে। একদিন যদি ভাড়া না দেয় না, তাহলে ভাড়া দেবো না আর আমি। 8900 টাকা দেখো আমার কাছে অলরেডি হয়ে গেছে। এবার আমি যাই আর একটা বাড়িতে, আর একটা বাড়ি যেটা আমি 1500 টাকা দিয়ে ভাড়া দিয়েছিলাম, সেই বাড়িটাও আমি এখন যাব। ওটাও আমি এখন ইয়ে করবো, মানে টাকাটা উঠাবো 1500 টাকা। আর এটা আমাদের ফার্স্ট ডে, আর যখন আমার কাছে অনেক টাকা হয়ে যাবে তখন আমি সিটির সবগুলো ঘর কিনে নেবো ভাই। হ্যালো স্যার, চলো এনার কাছ থেকে আমি টাকাটা উঠিয়ে নেই। ওকে, আচ্ছা এনেও টাকা দিয়ে দিবে আজকেই। ওকে, তো 10000 টাকা আমার কাছে তো হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ। আর আজকে আমি না বেশি টাকা খরচা করবো না। দেখি আমার কাছে স্কিল পয়েন্ট হলো নাকি, 111 XP হয়েছে ভাই। আরেকটু হলেই তো কিনতে পারতাম, মানে ডগটাকে পেট বানাতে পারতাম। আর এই কুকুরটাকে তো পেট বানাতে পারলে ভালো হতো, কিন্তু আমরা না নেক্সট পার্টে এটাকে পেট বানাবো, আজকে আর কিছু করবো না। আর এই যে দেখো বড় বাড়ি, এই বাড়িটাকে আমি ভাড়া দিতে পারি নিয়ে ভাই। এটা কত, 58000 টাকা। ওকে হ্যাঁ, এটা তো আমি নিবো, আগে টাকা লাগবে আমার অনেক, আজকে আমার না অত টাকা নেই। চলো আজকের মতো আমি এখানেই রাখছি। তোমরা তো ভিডিওটা ভালো লাগে পার্ট টু চাও, ভিডিওটাতে লাইক করে দিও, 12000 লাইক করে দেবা, বেশি টাইকের এম রাখছি না, 12000 যদি তোমরা করে দাও তাহলে এটার পার্ট টু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর পার্ট টুতে আমি আরও বড় লোক হবো, সব বড় বড় বাড়ি আমি কিনবো, ল্যান্ড কিনবো, নিজের জায়গা কিনবো, কুকুরটাকে পেট বানাবো, ঘোড়া কিনবো, অনেক কিছু করবো ভাই। তো আজকের মতো আমি চাই, টাটা সবাইকে, গেমটা কেমন লাগলো বলো। আর শখের গেমার চ্যানেলে যারা যখন নতুন এসছো, চ্যানেলে আগে সাবস্ক্রাইব করো না ভাই, সাবস্ক্রাইব করো না কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমাদের খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে, এইটুকু সাবস্ক্রাইবার বাকি, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট টুতে বা পরের ভিডিওতে। বাই বাই সবাইকে।